Sir. বাংলাদেশের আজকের যে উন্নয়ন এবং বিশ্ব দরবারে আমাদের যে সম্মান অর্জিত হয়েছে তা কখনোই সম্ভব হতো না যদি না বাংলাদেশ স্বাধীন হতো। মার্চ মাস বাংলাদেশের জন্য একটি স্মরণীয় মাস, মহান স্বাধীনতার মাস, জাতির জনকের জন্মদিবসের মাস এবং ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের মাস। তাই এই বিশেষ মুহূর্তে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের স্বাধীনতার মূল রূপকার, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার বলিষ্ঠ নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।